আমি আগের থেকে 6 বছর থেকে জমিটা চাষ করি, দিয়ে 2 বার জমিতে পাড় দিয়েছি, একবারও আমি পাড় তুলতে পারিনি। আমাদের আত্মীয়র মধ্যে ছেলে 2 বার পাটের মধ্যে বীজ দিয়েছে, একবার ছোটো ছিল তো আমরা কিছু বলিনি তখন, এবার মাথা ছাড়া পাট হয়েছে। আমি এখন জনের টাকা দেয়নি, দিয়ে মাথা ছাড়া পাটের মধ্যে পরশু দিন কাছে ও বীজ দিয়েছে, পুরো 2 বিঘা জমি পুরো একবার আমার পাটগুনা শুকিয়ে দেখার মতন নেই মাঠে। দিয়ে আমরা মাঠে গিয়েছি, মনে হচ্ছে যে আমি ওইখানে আর মরে যাবো জমিন দেখে। 20,000 টাকা লোন নিয়েছি পাটের বুয়ার লেগে, 20,000 টাকার লোন নিয়ে এখন আমি কিস্তি দিচ্ছি, এখন কিস্তিও ভরেনি। দিয়ে আমি মনে ভাবলাম কি পাটটা এবার আমার ভালো হয়েছে, দিয়ে পাটটা তুলে কিছু টাকা পয়সা হোক এবার আমি কিস্তিটা মেটাবো। তো দিয়ে একজনের সাথে জিজ্ঞাসা করলো ছেলেটা কি পাটটা নিরানো হয়েছে, তো বললো হ্যাঁ হয়েছে। দিয়ে ওর পরের দিন যে বীজ দিয়ে আসলো মাঠে, ছেলেটার নাম কি যার বিরুদ্ধে অভিযোগ? কুন্দন মাহাতো। কি কারণে সে দিচ্ছে? আমি 6 বছর থেকে জমিটা করছি, পরিষ্কার করা জমিতে ও দুজন আর গিয়েছিল স্বামী স্ত্রী, যে বলছে কি আমি পরিষ্কার করেছি, কিন্তু কাকা গোড়া 6 বছর থেকে জমিটা আমি পরিষ্কার করেছি। তো বলছে আমি পরিষ্কার করেছি। জমিটা কি আপনাদের নিজেদের নামে না আপনার ভাগ চাষ? আমাদের নিজের জমি। তা আপনার জমি তো ও পরিষ্কার করবে কেন? ও বলছে আমাকে একজন দিয়েছে, যে বললাম তোমাকে কে দিয়েছে, তো বললো এ অমুক লোক দিয়েছে। দিয়ে ও লোকটাকে আমি ধরলাম এখানে বাড়ির কাছে, যে কাকা তুমি আপনি জমিনটা দিয়েছেন? তো বলছে না আমি জমিন কিনে কিসের লেগে দিব, আমার জমিন না আমি দেয়নি। তো উনিও এখন পালাচ্ছে। এই যে জমিটা কার নামে জায়গা, আপনার কার নামে? আমাদের দাদুর নামে ছিল। দাদুর নামে ছিল, তারপরে এখন কার নামে আছে? এখন দাদা বলো হ্যাঁ, তার এখন কার নামে আছে? এখন কার নামে? এখন ওরই নামে আছে, দাদুর নামে আছে। আচ্ছা, সেটা আপনারা বংশের অনুযায়ী আপনাদের মানে করে খাচ্ছেন সেটা? হ্যাঁ করে খেছি আমরা। আচ্ছা, তো এই ব্যাপারে থানায় গিয়েছিলেন? থানায় গিয়েছিলাম, কমপ্লেন আমি কালকেই জানিয়ে আসলাম। দিয়ে থানা থেকে স্যার বলছে কি এবার তুমি বাড়ি যাও, আমরা কালকে তুলে নিয়ে আসবো। কোনো খবর দেখলাম না কালকে। এই যে আপনাদের এলাকায় তো প্রধানের বাড়ি, তো প্রধানের কাছে গিয়েছি? জানিয়েছি প্রধানকে, 2 দিন জানিয়েছি যে কাকা একবার পাটের মধ্যে বীজ দিয়েছিল, দিয়ে তুলে এনে আপনাকে দেখালাম, তো আপনি বললেন ঠিক আছে আমি ম্যানেজ করছি, ওটা ছেড়ে দিলাম। এবার যে এত বড় পাটে আমার বীজ দিয়েছে কাকা, কি করা যাবে? আমার তো ক্ষতিপূরণ দিবে যদি প্রধান গ্রামের আছে, আপনি চাপ দিলে নিজেই বাবা বলে বলবে যে হ্যাঁ আমি বীজ দিয়েছি। তো প্রধান কোনো খবর আজকে প্রধান পঞ্চায়েত অফিসে সকাল থেকে গিয়েছিলেন? হ্যাঁ সকাল থেকে বসে আছে, কিন্তু যায়নি প্রধান, মানে দেখা পাননি? না। তো এখন আপনি কি চাইছেন? আমি এখন কি চাইছি, আমার যত টাকা খরচা হয়েছে আমি সেটা বলছি, আমার অত টাকা যে জিয়ান হয়েছে সেটা আমার ফেরত দে। বীজ দিয়েছি যে যে ওই দিয়েছে সেটা কি করে প্রমাণ পেলেন? আমি ও দিয়েছিল কি করে প্রমাণ পেয়েছি? ও আমার সাথে দুশ্মনী করছে, ও বলছে আমি আগের বার বীজ দিয়েছি এবার আমি দেইনি। তো ওর ছাড়া দিবে কে? আচ্ছা, ওটা আপনাকে বলেছে আগের বার দিয়েছি? ও বলেছে আমি আগের বার দিয়েছি এবার আমি দেইনি। এটা কি রাজনীতি কোনো ব্যাপার আছে? রাজনীতির কোনো ব্যাপার না, আমি কোনো রাজনীতি করি না, কোনো আমি পার্টিও করি না, কোনো দলও করি না। আচ্ছা, কিন্তু ও যে যে করেছে সে কি কোনো দল করে? হ্যাঁ করে। কোন দল করে? তৃণমূল করে। আচ্ছা, তো আপনি তো প্রধান তো তৃণমূলের, তা প্রধানকে বলেছেন? হ্যাঁ প্রধানকে জানিয়েছি, 2-3 বার জানিয়েছি। তো এখন আপনার কি চাষের জমিটার উপরে নির্ভর করে পরিবারে কতজন খায়? আমরা চাষের উপরে করে 6-7 জন আমরা আছি, ওটাই আমরা চাষ করে খেতেছিলাম, কিন্তু 2 বার পাট দিলাম, একবারও তুলেনি। শুধু পাটই চাষ হয়, অন্য কিছু পাটের চাষ হয় না? শুধু পাট দিয়েছিলাম, একবার ধনতি দিয়েছিলাম, আর প্রথমবার ধান পুঁতেছিলাম জমিতে। আমার শাশুড়ি ছিল, পাটের সময় এরকম করে না? হ্যাঁ পাটের সময় করে, কি বলে তুই জব আর তুই যা কিছু দে জমিতে, যা কিছু দে, তোর আমি তোর সাথে ঝগড়াও করবো না, ঝামেলাও করবো না, তুই যাবে যত টাকা খরচা যখন শুধু আমি বীজ দিয়ে দিব। বীজটা যখন দিচ্ছিল তখন কেউ দেখেনি এটা এলাকার? না তখন দেখেনি। আচ্ছা, তখন দেখেনি, কিন্তু আমাদের পাড়ার লোক একজন বলে কি বাবা রে ছেড়ে দে, ওদের জমিন আছে তুই ওর সাথে ঝামেলা করিস না বাবা, এমনি তো গরিব মানুষ, ওরা খেটে খায় সংসারে। আপনার এই যে বাড়ি ঘরের এরকম পরিস্থিতি, ঘর পাননি? ঘর আমাদেরকে কেউ দিবে না, কে দিবে আমাদেরকে ঘর? এই শুধু জমি আপনাদের নিজেদের নামে? হ্যাঁ এটাই আমাদের, আর কিছু নেই। কি নাম আপনার? রানীমা। আপনার স্বামী? সুদাম মাহাতো। তো স্বামী কোথাও যাচ্ছে না? এই সব ভিডিও বা অফিসে তো কোনো ধারে যায় না, ও যদি কাজ না করলে আমরা খাবো কি? আমি একলাই দৌড়াই, ও কাজে যায়, কাজ না করলে আমাদের হাড়ি চাপবে না। ওর আমি ঋণ নিয়ে আমি জমিতে চাষ করি। তো এই যে আপনি যাচ্ছেন এখানে ওখানে যা যাচ্ছেন সব হেঁটে হেঁটেই যাচ্ছেন? হ্যাঁ আমি হেঁটে হেঁটেই যাচ্ছি।
এইটা আপনাদের আপনার শ্বশুরের? হ্যাঁ, আমার শ্বশুরের। তো কয়জন মিলে ভাগ করে করছেন আপনারা? দুজন, আমার ছোট জা আর আমি বৌমা। তো এই যে পাশে তো দেখছি কোনো কিছু নেই, এইটাতে দেয়নি, এইটাতে দেওয়ার কারণ কি? শুধু এই মধ্যে দিয়েছে। এই ওষুধটা দেওয়ার কারণ কি? এখানে ঝামেলা হচ্ছে, ও বলছে যে ও একটা পার্স নাম আছে বাঙালের, তা বলে যে আমাকে ছোটবেলা থেকে পোষেছে। তার বাড়ি কোথায়? তার বাড়ি কোথায়? তার বাড়ি ওই দিকে আছে। এই জমিটা তার মানে আপনি তো মালিক? হ্যাঁ, আমার কাগজপত্র আছে, নিজের জায়গা আছে আমার শ্বশুরে। নামে আছে? হ্যাঁ। কি নাম আপনার শ্বশুরের? বিতন মাহাতো। তার নামে কাগজপত্র সবই আছে? সব আছে। তো এখানে কত কতটুকু জমি? এটা আনজাদে করেছে, এখন নাপা হয়নি। আচ্ছা আচ্ছা, আনজাদে আনজাদে করেছে। কি নাম আপনার? নাম কি? আমার অমতা মাহাতো। আপনি কি হন? আমার যা আছে ছোট যা। আপনার জমিতে বীজ দিয়ে দেওয়া হয়েছে, এটা কিভাবে দেখছেন আপনারা? এবং ওনারা কি তৃণমূল ঘনিষ্ঠ সেটা বলছে ওরা? হ্যাঁ, এই ধরনের খবর আমার কাছে কালকেই এসছে যে চৌধুরী পাড়ায় 2 বিঘা নাগাদ জমি, পাটের জমি, এক গরিব মহিলা, তারা খুব দুষ্ট লোন নিয়ে, বন্ধন নামে এক সংস্থা আছে, ওখান থেকে লোন নিয়ে জমির পাটের হয়ে জমিতে তারা চাষ করে পাট চাষ করেছে। কিন্তু কালকে আমায় বললো যে কে যেন একজন ভুয়ে বীজ দিয়ে তার 2 বিঘা জমির পাট নষ্ট করে দিয়েছে। এভাবে জানা যায় যে জমির পাড়ের বীজ দিয়ে সে নাকি তৃণমূল ঘনিষ্ঠ। তো সেই জায়গায় আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন? এই জায়গায় আমি প্রথমত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি প্রথম কথা বলবো যে আমাদের যে হরিপুর অঞ্চলে যে প্রধান সাহেব রয়েছে, সেও তারও বাড়ি ওই পাড়া চৌধুরী পাড়া। তাই প্রথমত উনি দল পার্টি নির্বিশেষে উনি এটা নিজের হাতে এটা কন্ট্রোল করা অবশ্যই দরকার, যে দোষী তার শাস্তি দেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে আপনাদের দলের ঊর্ধ্ব নেতৃত্ব বা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবেন, একটা গরিব মানুষ বিচার পাওয়া যাবে? পুলিশ প্রশাসন চৌধুরী পাড়ার বিষয়টা এমনই একটা বিষয় না, প্রধানের একটা গ্রুপ আছে যারা নাকি পুরো ওইখানে তৃণমূল মানে গুন্ডা বাহিনী, সারা বাংলা জুড়ে যেরকম তৃণমূলের সন্ত্রাস বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে, সেরকম চৌধুরী পাড়ার ঠিক তেরকমই প্রধানের একটা গ্রুপ আছে পুরো চৌধুরী পাড়াকে দাপিয়ে বেড়ায়, ওদের মাটির থেকে জমির ফসল সবই এরা লুটপাট করে নিয়ে যায়, জমির নষ্ট করে দেয়। এরা পুলিশের দ্বারস্থ গেলে এরা পার্টির ক্ষমতা দেখায়, তবে এই পার্টির ক্ষমতা বেশি দিন নয়, আর অবসান ঘটবে, মানুষ তার সুস্থ জবাব পাবে, ভারতীয় জনতা পার্টি তার সুস্থ জবাব দেবে। আপনার নাম পরিচয়? আমার নাম সদানন্দ হালদার, হরিপুর অঞ্চল বিরোধী দল নেতা। জমি, সেই জমিতে চাষের পাট লাগানো হয়েছে এবং সেখানে ওষুধ দিয়ে নষ্ট করে দিয়েছে, কি বলবেন এ বিষয়ে, জানা আছে কিছু? যেহেতু ভাগীরথী নদীর তীরে যে একটা চর, সেই চরে দীর্ঘদিন ধরে একটা সমস্যা ছিল, সেই সমস্যায় উভয় পক্ষ দখল করে চাষ আবাদ করছে। এবং যেহেতু ওই মহিলা বলছে যে একজন বীজ দিয়ে তার জমির ফসল নষ্ট করেছে, কেউ বা আমরা দেখতে পাইনি, এবং যেহেতু যে দেখেছে সে বলতে পারবে যে কে মেরেছে কে মারেনি। তো সেক্ষেত্রে বলছি যে সে নাকি স্বীকার করছে যে আগেরবার আমি দিয়েছিলাম, এবার আমি দিইনি, এরকম কিছু? না, কিন্তু আমাদের কাছে স্বীকার করেনি, আমি নিজে ওর বাড়িতে গেছিলাম, নিজে আমাকে বললো যে না আমি যাইনি, যেহেতু আমার একটা জমি ছিল এবারে সেটা ভেন্ডির জমির মধ্যে, আমি যেহেতু বৃষ্টির সেও যেহেতু সার আমি দিচ্ছিলাম সেদিন আমি অনুপস্থিত ছিলাম, চলে যাইনি। একটা অভিযোগ উঠছে যে আপনাদেরই নাকি যে ছেলেটি অভিযুক্ত সে নাকি আপনাদেরই কোনো আত্মীয় এবং আপনাদের তৃণমূলের কংগ্রেসের সমর্থক, সেই জন্য নাকি আপনারা ব্যবস্থা নিচ্ছেন না? না না, ও যে বলছে যে তৃণমূলের সমর্থক, তৃণমূলের সমর্থক বলে কোনো কথা না, কথা আছে টোটাল পাড়ার জনগণ ভোটেই আমি নির্বাচিত হয়ে প্রধান হয়েছি, এবং পাড়ার টোটাল দায়িত্ব আমারই, কে তৃণমূল কে বিজেপি সেটা তো আমি দেখি না, সবাইকে স্বচক্ষে আমি নিজে বিগত দিনেও সবাইকে সমানভাবে দেখেছি, এবারও সমানভাবে দেখছি, এবং দীর্ঘদিনের চর নিয়ে যে সমস্যা হয়েছে সেই সমস্যা একে অপরের দিকে আঙুল তুলছে, ও বলছে এটা। কিন্তু কাগজপত্র নাকি এই এনাদের নামে নাকি ঠাকুর দাদু শ্বশুরের নামে নাকি জমি, কাগজ থেকে দলিল পর্চা সবই আছে? দুপক্ষেরই জমি দাদুদের ঠাকুমার নামে রয়েছে, কিন্তু যেহেতু যে একটা ল্যান্ড ভেস্তে যাওয়া সেই ল্যান্ড কিন্তু ভেস্ট ল্যান্ড হয়ে যায়, যেহেতু দীর্ঘদিন ধরে ওই চর নিয়ে সমস্যা, তখন উভয় পক্ষ গিয়ে দখল করে চাষাবাদ করছে। আমি চাইবো যে চাষাবাদ সবাই মিলেমিশে করছে করুক, এবং যে বা যারা করেছে খুবই বাজে কাজ করেছে আমার পক্ষে, কারণ দেখে আমার নিজেও খারাপ লেগেছে যে একটু ফসল চাষ করার পরে যে আকারে ক্ষতি করেছে আমি নিজেও মেনে নিতে পারছি না, এবং আমি চাইবো যে করেছে বা যারা করেছে তাদের যেন শাস্তি হয়, এটাই আমার দাবি। ওনারা অত্যন্ত অভাবী মানুষ এবং সেই অর্থে কোনো অর্থ জোগাড় করতে পারছেন না বিভিন্ন জায়গায় যোগাযোগের জন্য, এমনকি আপনার পঞ্চায়েতও আজকে সকালবেলা থেকে নাকি এসে বসেছিল, এ ব্যাপারে আপনি পাশে থেকে সহযোগিতা করবেন তাকে? হ্যাঁ, আমি ওকে বলেছি, আমার সঙ্গে বিগত দিনেও কথা হলো যে যারা যারা ছিল বাপ্পা তারক, আমি দুজনকে উভয় পক্ষকে বলেছিলাম যে
ডেকে নিয়ে আসতে, ডেকে নিয়ে আসার পরে আমরা দুপক্ষকে ডেকে বসে একটা মীমাংসার সমস্যার সমাধান করে দেব। এলাকারই হোক বা অন্য জায়গায় হোক, প্রকৃতপক্ষে জমিতে হয়েছে এটা তো ঘটনা। হ্যাঁ, উভয়পক্ষ যে জমিতে হয়েছে সেটা আমি ওর মোবাইলে ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি। আপনার নাম পরিচয়? বীরেন মাহাতো, প্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত।